الشرط الخامس رفع الحدث، فلا بد أن يرتفع الحدث، الأصغر يرتفع بالوضوء والأكبر يرتفع بالاغتسال. আর এরপরে যে শর্তটি নামাজের সেটি হচ্ছে যে তাকে অপবিত্র থেকে তাকে মুক্ত হতে হবে। আর অপবিত্র হলো দুই প্রকার, এক হলো ছোট আর অপরটি হচ্ছে বড়। ছোট অপবিত্র যেটি সেটি ওজুর মাধ্যমে দূর করতে হবে, আর বড় যেটি সেটি গোসলের মাধ্যমে দূর করতে হবে। যদি সে নামাজ পড়ে আর এই অবস্থায় তার যদি পিছন দিক থেকে যদি হাওয়া বের হয় আর সে যদি উজু না করে সে অবস্থায় নামাজ পড়ে নাই, তাহলে তার নামাজ হবে না। সাল্লা বা'দা আন খারাজ মিনহু আল মানি মাসালান ওয়া লাম ইগতাসিল ফসালাতু বাতিলা। অনুরূপভাবে যে সে নামাজ পড়েছে এই অবস্থায় যে তার সেই বীর্য পড়েছে, বীর্য বের হয়েছিল এই অবস্থায়, বীর্য পড়েছে সে অবস্থায় নামাজ পড়েছে, এই অবস্থায় নামাজ পড়লে তার নামাজ হবে না, নামাজ বাতিল। ওয়াল্লাহু আ'লাম।